নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু হাজার বাইশ তেইশের প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট প্রকাশিত হয়ে গেল তো আপনি খুব সহজেই আপনার হাতে থাকা ফোনটি দিয়েই চেক করতে পারবেন যে আপনার নামে এবছর ঘর এলো কি না বা আপনার গ্রামের বা আপনার পঞ্চায়েতের কতজনের বা কার নামে ঘর এলো সমস্তরাই চেক করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে তো কিভাবে চেক করবেন চলুন দেখে নেই আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা প্রথমে আপনাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা পপ আপ শো করছে তো এখানে ওপরের দিকে ক্রস বাটানে ক্লিক করে এটা কেটে দেবেন এরপরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে তো এখানে অনেকগুলো অপশান রয়েছে তো এখানে দেখতে পাবেন সেকেন্ড যে অপশানটি রয়েছে অ্যাওয়ার সফট বলে তো এই অ্যাওয়ার সফট অপশানে আপনারা ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন যে আরও অনেকগুলি অপশান খুলে গেছে তো এখানে সেকেন্ড যে অপশানটি রয়েছে রিপোর্ট তো এই রিপোর্ট বাটনে আপনারা ক্লিক করবেন এই রিপোর্ট বাটনে ক্লিক করলে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন ওয়েব পেজ কিন্তু ওপেন হয়ে গেল তো এখানে কি করবেন একদম সবার নিচে চলে যাবেন সবার নিচে দেখতে পাবেন যে একটি অপশান রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান তো এই বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান অপশানে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাবেন আরও একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে ফার্স্টে অপশান রয়েছে সিলেক্ট তো এখানে আপনারা কি করবেন এখান থেকে আপনার যে স্টেট রয়েছে অর্থাৎ রাজ্য সেটা সিলেক্ট করবেন সেখানে বেঙ্গল আপনারা এখান থেকে বেঙ্গল খুঁজে নিয়ে সেটা সিলেক্ট করে নেবেন তারপরেই নিচের আরও একটা বাটন রয়েছে সেখানে সিলেক্ট করতে বলছে তো এখান থেকে আপনার যে জেলা রয়েছে সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিলাম এরপরে এখান থেকে নিচে আরও একটা বাটন রয়েছে তো এই বাটনে ক্লিক করেই আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পরে তারপরে এখানে দেখতে পাবেন যে আরও একটা সিলেক্ট বাটন রয়েছে তো এখান থেকে আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করে নেবেন পঞ্চায়েত সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও একটা সিলেক্টেড বাটন রয়েছে সেখান থেকে আপনি সালটা চয়েস করে নেবেন তো এখানে সবার লাস্টে দেখতে পাবেন যে দু হাজার বাইশ তেইশ সেটা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও একটা সিলেক্টের বাটন রয়েছে তো সেখান থেকে আপনি ফার্স্টের যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো সেটা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার রয়েছে তো এখানে এই যে অঙ্কটা রয়েছে এটা হিসাব করে আপনাকে এখানে বসাতে হবে আপনার এখানে যে কোনো একটা অঙ্ক চলে আসতে পারে তো সেটা হিসেব করে যে উত্তরটা হবে সেই উত্তরটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন তারপরে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন যেখানে অনেকগুলো অপশান চলে এসছে এখানে একটা অপশান রয়েছে ডাউনলোড এক্সেল আর একটা নিচের অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ তো আপনারা কি করবেন এই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে তারপরে কিন্তু পিডিএফ ফাইলে লিস্টটা ডাউনলোড হয়ে যাবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এই সাবমিট করার পরে আপনারা যদি দেখেন যে এখানে নো ডাটা ফাউন্ড লিখা উঠেছে তাহলে কিন্তু আপনারা ভাববেন যে আপনাদের যে পঞ্চায়েতটা সিলেক্ট করলেন সেখানে লিস্টটা কিন্তু এখনও আপডেট হয়নি অর্থাৎ দু হাজার বাইশের তেইশের এখনও লিস্টটা আপডেট হয়নি তাহলে একটু টাইম লাগবে আপনারা ওয়েট করুন কিছুদিন পর আবার চেক করবেন তাহলে কিন্তু দেখাতে পারে তাই আপনারা আগে দেখে নেবেন যে নো ডাটা ফাউন্ড লিখা উঠছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা চেক করছি এখানে কিন্তু ডাউনলোড পিডিএফের অপশান চলে এসেছে তো আমরা এই ডাউনলোড পিডিএফ অপশান আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করতেই কিন্তু একটা পিডিএফ ডাউনলোড করতে বলবে তো সেটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিলাম এরপরে এটা আমি ওপেন করে নেব তো আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার পঞ্চায়েতে কার কার নামে বাড়ি এলো বা আপনার নামে বাড়ি এলো কিনা সমস্ত ডিটেলস আপনি এখানে চেক করে নিতে পারবেন তার রেজিস্ট্রেশন নাম্বার কত টাকা সাংশান হলো সমস্ত ডিটেলস আপনি এক এক করে এখান থেকে চেক করে নিতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি ফোন দিয়েই এক মিনিটেই চেক করে নিতে পারবেন যে আপনার পঞ্চায়েতে কার কার নামে বাড়িয়ে এলো বা আপনার নামে বাড়িয়ে এলো কিনা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে